فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام ورحمة الله وبركاته. فضل الحق ভাই, সর্বপ্রথমে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরকে যেন সুস্থ রাখুন, অতি সত্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা, পূর্ণ সুস্থতা দান করুন, লাবা সতহরুন ইনশাআল্লাহ, আধাবিল বাস রব্বানা সশপ্রান্তে সাকমা। যাই হোক ফজলুল ভাই, আপনি জানতে চেয়েছেন যে মগরবের সময়ের পূর্বে আমি মগরবের নামাজ পড়ে নিয়েছি, সেই নামাজটা আমার হবে কি হবে না? জি না, আপনার এই নামাজটা হবে না। যদি এটা যেহেতু আপনার এই নামাজের সময় হয়নি আপনার, ওই জন্য হবে না। কিন্তু যদি সফরে হতেন বা এই ধরনের কোনো এতে থাকতেন, তাহলে হয়তো জোহরের সময়তে আসর নামাজটা পড়া এটা অনুমতি আছে, বা কোনো মহিমের মধ্যে আছেন, কোনো একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস আছে, হ্যাঁ, তো এরকমই কিন্তু মগরবের সাথে এশারটাকে মুকাদ্দম করে পড়তে পারতেন। কিন্তু মগরবের পূর্বে, সময়ের পূর্বে মগরবের নামাজ আপনার পড়া এটা চলবে না। খো যে নামাজটা পড়েছেন এটা আপনার নামাজ হয়নি। খো হীন মা রাদ্দতু ইয়া রাব্বাল আলামিন।